বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সব কিছু ঠিক থাকলে আগামী 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর অষ্টম আসর। বিপিএল কে ঘিরেই প্রতিদিনই আসছে নতুন নতুন কিছু তথ্য। কিছুদিন আগে জানা গিয়েছিল বিপিএল এর অষ্টম আসরে খেলবেন বিপিএল এর সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি। এছাড়াও জানা গিয়েছে বিপিএল এর দল এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে সাকিবের। বিপিএল এ দল নিতে আগ্রহী প্রকাশ করেছেন 8টি ফ্র্যাঞ্চাইজি। দায়িত্বশীল সূত্রে নিশ্চিত করেছেন আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে কারা হবে এবারের ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে বিপিএল এ এবারের আসরে দেখা যাবে বিপিএল এর অন্যতম সেরা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের কুমিল্লা। এছাড়াও বিপিএল এ থাকছেন বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন গ্রুপ। অতি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে দেশের সেরা অলরাউন্ডার বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি সাকিব আল হাসানের হতে যাচ্ছে বরিশালের সম্ভাব্য আইকন।